ভেনুটা এখন একদমই ফাঁকা, খেলার জন্য আছে উইকেট কিন্তু এখন ঘাসে ঢাকা। এটা রাজধানী ঢাকার পাশের এলাকা পূর্বাঞ্চলে অবস্থিত শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের বর্তমান চিত্র। কিন্তু এই জায়গাটিতে ভেনু তৈরি হলে কিরকম দেখতে হবে তা ইতিমধ্যেই বোর্ডে অনুমোদিত। এমনকি আইসিসি সভাপতি গ্রেগ বার্কলেও এক সফরে এসে দেখে গেছেন শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের ভবিষ্যৎ রূপ। স্টেডিয়ামের জন্য মোট জায়গা 37.3570 একর, 95 লাখ টাকা শতাংশ হিসেবে, যার বর্তমান বাজার মূল্য প্রায় 3549 কোটি টাকা। স্টেডিয়াম তৈরিতে পপুলাস নামে একটি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছিল পরামর্শকের দায়িত্ব। আন্তর্জাতিক টেন্ডার করে এবার নিয়োগ দেওয়া হচ্ছে ভেনু তৈরির জন্য কনস্ট্রাকশন কোম্পানি। এজন্য 11টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে, যার মধ্যে আছে একক এবং জয়েন্ট ভেঞ্চার কিছু কোম্পানিও। আর এবারের বাজেটে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম প্রস্তুতে বোর্ড আপাতত খরচ করছে প্রায় 250 কোটি টাকা। শেখ হাসিনা স্টেডিয়াম, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমাদের মাননীয় বোর্ড সভাপতির, এটা আমাদের সবার একটা স্বপ্ন। এই স্বপ্নটার বাস্তবায়নের জন্য আমরা সবাই মুখিয়ে আছি যে যত দ্রুত সম্ভব এটার কাজ শুরু করা এবং সেটাকে শেষ করা, এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে সেটাকে উদ্বোধন করে এখানে খেলা পরিচালনা করা। তো এই স্বপ্নটাকে বাস্তবায়নে মাননীয় বোর্ড সভাপতি বেশ সচেষ্ট, উনি সারা মানে বেশ খবর রাখেন এটা নিয়ে, সবসময় এটা নিয়ে কথা বলেন। এবং আমরা লাস্ট বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে আমরা যেই টাইম ফ্যাক্টরগুলো আছে, যেই জায়গাগুলোতে সময় বেশি লাগে, সেই জায়গাগুলোতে যেন আমরা আরেকটু এক্সপিডাইট করতে পারি, এবং সেই এক্সপিডাইট করে কিন্তু অলরেডি টেন্ডারও কল করা হয়ে গেছে। এখন কাজ শুরু করার জন্য শুধু সেটাকে ইভ্যালুয়েশন কমিটির মূল্যায়নের পরে হয়তো কাজ শুরু হয়ে যাবে। নিজেদের খরচে আন্তর্জাতিক ভেনু তৈরির পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের জন্য জায়গা কিনছে বিসিবি। গাজীপুর পুবাইলের পাশাপাশি মুন্সীগঞ্জেও জায়গা কেনা হচ্ছে। পুবাইলে 30 বিঘা মাটি ভরাট করা জায়গা কিনতে প্রতি শতাংশের জন্য আপাতত বিসিবির দিতে হবে প্রায় 8 লাখ টাকা। আর মুন্সীগঞ্জে প্রায় 100 বিঘা জায়গা কেনার পরিকল্পনা আছে বিসিবির। আমরা যেটি প্ল্যান করেছি যে পূর্ণাঙ্গ ক্রিকেট মাঠ থাকবে, সেখানে ড্রেসিং রুম থাকবে, সব কিছু থাকবে, বাট ওই গ্যালারি করে যে স্টেডিয়াম করা সেই ধরনের কোনো পরিকল্পনা আমাদের নেই। আমাদের আছে যে আমরা খেলার মাঠ করব, সেই মাঠগুলোতে আমাদের বছরব্যাপী যে খেলাধুলাগুলো হয় সেগুলো যেন আমরা, একটা সিজন থাকে রেইনি সিজন, সেই সময়টাতে আমাদের সব কিছু স্টপ রাখতে হয়, খেলাধুলা পরিচালনা করা যায় না, সব মাঠে যায় না, যেটাতে খুব ভালো ড্রেনেজ আছে সেখানে শুধু করা যায়। আর আমাদের যত স্টেডিয়াম আছে সেগুলো সবগুলোই তো এনএসসির আন্ডারে, সো আমাদের ডিপেন্ড করতে হয় এনএসসির উপরে যে তারা কবে সংস্কারের কিছু করবে বা কোনো কিছু যদি প্রয়োজন হয়। তো ক্রিকেট বোর্ডের নিজস্ব যেই মাঠ সেটা যদি থাকে তাহলে আমাদের লোকাল ডোমেস্টিক যে খেলাগুলো আছে সেই খেলাগুলোর জন্য আমাদের তখন মিরপুরকে আর বেশি প্রেসারাইজ করতে হবে না। শুধু ঢাকা নয়, চট্টগ্রাম এবং বগুড়াতেও খেলার জন্য মাঠ কেনার কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।